আমার ফুসফুসে নাকি ক্যান্সার আর টিমারে ক্যান্সার, এ কথা বলছে। নগরীর জলকরের বেগম রোকেয়া চিকিৎসকের পরামর্শে কিছু টেস্ট করাতে যান স্বনামধন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে। তার ফুসফুসে মারাত্মক ক্যান্সার সংক্রমণের রিপোর্ট দেন তারা। পরদিন একই টেস্টের পুরো উল্টো রিপোর্ট দেয় আরেকটি ডায়াগনস্টিক সেন্টার। ফুসফুসের মধ্যে টিউমার দেখা দিছে আর টিউমারটা ক্যান্সারের পর্যায়ে চলে গেছে। আমি তো একদম দাঁড়ানো থেকে বসে পড়লাম, মানে একদম যেমন আকাশ মাথা ভেঙে পড়লো মায়ের এই অবস্থা। 4 লক্ষ টাকা খরচ করে হার্টের রোগী বাংলাদেশে ভালো হয়নি, অথচ ভারতে গিয়ে 90,000 টাকা খরচ করে সে দিব্যি মতো এখন ঘুরে বেড়াচ্ছে। কোনো ডাক্তার বলে যে আপনার 90% বলুক, কোনো ডাক্তার বলে আপনার 80% বলুক, তার কোন ডাক্তারের সত্য বিশ্বাসই নেই, ডাক্তারের উপরও বিশ্বাস নেই, প্লাস মেডিসিনের উপরও কোনো বিশ্বাস নেই। ভুল রিপোর্টের কারণ খুঁজতে পাওয়া গেল কতিপয় ডাক্তারের ভয়াবহ স্বাক্ষর বাণিজ্যের খবর। বড় বড় ডায়াগনস্টিক সেন্টারগুলো নিজেদের সাদা প্যাডে নাম করা ডাক্তারদের স্বাক্ষর আগেই সংগ্রহ করে টাকার বিনিময়ে, পরে নিজেরাই রিপোর্ট তৈরি করে ওই প্যাডের ওপর প্রিন্ট করে সরবরাহ করে রোগীর কাছে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে ফ্যাসিলিটিসগুলো রংপুরে প্রয়োজন সেগুলো বর্তমানে কিছুটা ডেভেলপ করলেও অনেক অপ্রতুলতা রয়েছে। বেশিরভাগই এরা মানসম্মত না এবং এই ধরনের ক্ষেত্রে ভুল রিপোর্ট হওয়া স্বাভাবিক। একজন হয়তো দেখা গেল একজনের 4টা সেন্টারে রিপোর্ট করতেছে, 4টা ডায়াগনস্টিক সেন্টারে। হ্যাঁ, তো সে তো 4টা জায়গায় একসঙ্গে যাইতে পারে না, এই জন্য হয়তো সে মানে সিগনেচার করে টেকনিশিয়ানরা রিপোর্টটা বসে। চিকিৎসকদের বাণিজ্যিক মনোভাব, রোগ নির্ণয়ে মানহীন ডায়াগনোসিস সহ নানা কারণে সৃষ্টি হওয়া অসন্তোষ ও আস্থাহীনতায় বিমুখ হচ্ছে মানুষ। তবে এই অভিযোগ মানতে নারাজ সিভিল সার্জন। নিজেদের আস্থাহীনতার কারণেই তারা বাইরে চলে যাচ্ছে এবং এটি একটা আমার মনে হয় অনেকটা একটা ফ্যাশনের মতো দাঁড়িয়ে গেছে যে আমি ইন্ডিয়ায় চিকিৎসা করেছি মানুষকে বলতে পারবে। একসময় শেষ চেষ্টা হিসেবে অল্প সংখ্যক রোগী ভারতে যেতেন আর এখন সামান্য স্বাস্থ্য পরীক্ষার জন্য দলে দলে যাচ্ছেন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।